বাংলাদেশ নি পাটি মূ সিত্রাও কলাই চিনি কক মাথুমনাই রকনি বিশিং বহাইন বুফরে সপরে তৈ বথার জাকমানি হাই পাটি মূ পাটি মানি ন জাইখেন সেজাকা আগরতলা প্রেস ক্লাব তিনি আগরতলা প্রেস ক্লাব নি বিস্তাও খাদমনি ফুনুকলাইকা আগুলিনি কক মাথুমনাই র খাদমং ফুনুকফুরু আগরতলা প্রেস ক্লাব নি প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য সাইখানারিকা তমুং ন বাংলাদেশ অমহাই কক মাথুমনাই রকনি সামুঙ্গ কেবেঙ্গাই ও তালু করং ন কক তুনিনাই বরক ন বুত খাই বথারি তংমানি ন মথাগিয়া হুকে তে জে চায়া খাইনি রংন মাজরারি আহকে বুঝকানি সাল ভারত হা কতর সিমিয়া হায়ং হা কতনি যত কক্ত মাথুমনাই রকন অমনি খাদ মং তে চব কতর খাইনাই তে চবাও অংশ নাইহিনি পাইখানারি কাব অ সাল মানজাকা আগরতলা প্রেস ক্লাব নি কচাম প্রেসিডেন্ট বল কুমার দে নখবই কুবুরি জুদা জুদা সিনিয়র কক্ত মাথুমনাই র তো আমাদের যারা সাংবাদিক তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব। তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের উপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করছে হ্যাঁ তারা পাঁচজন সাংবাদিককে হত্যা করেছে এবং 100 জনের ওপর সাংবাদিককে আহত করেছে। তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন তো তাদেরকে হত্যা করা মানে মানুষের যে তথ্য জানার অধিকার সেটাকে খর্ব করা। তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে হ্যাঁ সেটা বন্ধ করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন শুধু আমাদের দেশে নয় হ্যাঁ মানে গোটা বিশ্বে কিন্তু সেটা ছড়িয়ে যাবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এর নিন্দা করেছে, হ্যাঁ আমরাও এর নিন্দা করি এবং এর জন্যই আজকে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। তো আপনারা সবাই সোচ্চার হন এই দাবি আমরা রাখছি। আজ আমরা এখানে কেন সমাবেত হয়েছি আপনারা সবাই জানেন, পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, যেমন 2011 সালে টিউনিশিয়া মিশর এবং লিবিয়ায় সরকার পরিবর্তন হয়েছে এবং অন্তত 2টি দেশে রাষ্ট্রনায়করা নিহত হয়েছে। হোসনি মুবারক মিশরে কারাগারে নিহত হয়েছেন এবং লিবিয়াতে মুয়াম্মর গাদ্দাফিকে রাস্তার মধ্যে মারা হয়েছে। এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, পৃথিবীর ইতিহাসে অনেক আছে, কিন্তু সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো সেটাও আমরা দীর্ঘদিন ধরেই আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসছে বা অন্যান্য জনগণের একটা বড় অংশের উপর যে আক্রমণ নেমে এসছে, যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, সেটা অভূতপূর্ব এবং এই ধরনের নজিরবিহীন ঘটনা বলা যায়। তো যাই হোক, আমি সংখ্যালঘুদের প্রশ্নটা এখানে আনব না। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ। বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং শতাধিক বিভিন্নভাবে আহত হয়েছে। এটা একটা বর্বরোচিত ঘটনা এবং পৃথিবীর কম দেশেই এ ধরনের নজির আছে। সাংবাদিক হত্যা করা হয় প্রতি বছরই, বিভিন্ন দেশে কয়েকজন সাংবাদিক নিহত হন স্বৈরাচারী সরকারের বিভিন্ন যে বিভাগ থাকে তাদের দ্বারা, যেমন পুলিশ মিলিটারি ইত্যাদি। কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা এটা অভূতপূর্ব, যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছেন তারা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং এই অপরাধেই তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই অন্য সমস্ত সুস্থ চেতনাসম্পন্ন মানুষের মতো। বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকদের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যমের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা এর নিন্দা জানিয়েছে, আমরা তার সঙ্গে সামিল হয়েছি এবং যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয় এবং যদি দোষীদের কঠোর শাস্তি দিয়ে নিহত সাংবাদিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন যাতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট। আমরা ইতিমধ্যেই বিশেষ করে আগরতলা প্রেস ক্লাব অনেক আন্তর্জাতিক
সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সমবেতভাবে যৌথভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আন্দোলন হবে। তো আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই ধরনের বর্বরোচিত ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। অপরাধীদের শাস্তি হওয়া উচিত এবং নিহত সাংবাদিকদের পরিবার পরিজনদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত। গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা, এটা যদিও নতুন কিছু নয়, আগেও হয়েছে, কিন্তু এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত শুধু বেআইনি বলাটাই ভুল হবে, এটা অসাংবিধানিক এবং সমস্ত মানবিক মূল্যবোধের অবমাননা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের নতুন সরকারের উচিত কঠোর হস্তে এই সমস্ত দুষ্কৃতকারীদের দমন করা এবং তাদের শাস্তি বিধান করা।